বন্ধুরা, অলসতা হলো মানুষের সবথেকে বড় শত্রু। আলস্য ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। এই কাহিনী অলসতা নামক মানুষের বাজে অভ্যাস দূর করার জন্য এবং নিজেকে স্বাধীন বানানোর জন্য। দয়াপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকদিন আগের কথা, এক গ্রামে এক কৃষক বাস করতেন। একবার যখন তিনি তাঁর জমিতে ফসল বুনেন, সেখানে একটি চড়ুই সেই ফসলের উপরে বাসা তৈরি করে এবং সে দুটি ডিমও পেড়েছে। খুব তাড়াতাড়ি সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এলো এবং বাচ্চারা মায়ের সঙ্গে খুশিতে থাকতে লাগলো। চড়ুই খাবারের খোঁজে গভীর জঙ্গলে প্রবেশ করত। একদিন যখন সে খাবার নিয়ে জঙ্গল থেকে বাসায় ফিরে এলো এবং দেখল তার বাচ্চারা ভীত ও সন্ত্রস্ত, চড়ুই তখন তার বাচ্চাদের বলল, তোমরা ভীত সন্ত্রস্ত কেন? বাচ্চারা বলল, মা, আজ জমিতে কৃষক এসেছিল এবং বলছিল কাল তার ছেলেকে ফসল কাটার জন্য পাঠাবে। মা, আমরা কি করব? আমরা তো এখন উঠতেও তো পারি না। বাচ্চাদের কথা শুনে চড়ুই বলল, ভয় পেও না বাচ্চারা, কাল কেউ ফসল কাটতে এখানে আসবে না। পরের দিন তাই হলো যা চড়ুই তার বাচ্চাদের বলেছিল। কেউ এখানে ফসল কাটার জন্য এলো না। অনেক দিন অতিবাহিত হলো, সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন যখন চড়ুইনী জঙ্গল থেকে আবার ফিরে এলো, তখন তার বাচ্চারা আবার ভীত সন্ত্রস্ত ছিল। চড়ুই পুনরায় বাচ্চাদের ভয়ের কারণ জিজ্ঞাসা করতে বাচ্চারা বলল, মা, আজ পুনরায় কৃষক এখানে এসেছিল এবং সে বলেছিল আগামীকাল মজুরদের ফসল কাটার জন্য পাঠাবে। এই কথা শোনার পর চড়ুই আবার বাচ্চাদের বলল, ভয় পাওয়ার কিছু নেই বাচ্চারা, কাল ফসল কাটার জন্য কেউ আসবে না। পরের দিন তাই হলো যা চড়ুই বলেছিল, যেখানে ফসল কাটতে কেউ এলো না। পরে একদিন চড়ুই যখন জঙ্গল থেকে ফিরে এলো, তখন তাদের বাচ্চারা বলল, মা, আজ কৃষক আবার জমিতে এসেছিল। কৃষক বলেছিল, আমি পরের উপর নির্ভর না করে, সময় নষ্ট না করে আমি নিজেই কাল এসে ফসল কাটবো। এই কথা শুনে মা চড়ুইনী ভয় পেয়ে গেল এবং বলল, বাচ্চারা, আমাদের এই স্থান যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে হবে এবং অন্য কোনো স্থানে নিজেদের জন্য বাসা তৈরি করতে হবে, কারণ কৃষক কাল ফসল কাটার জন্য অবশ্যই আসবে। বাচ্চারা তখন মাকে বলল, মা, কৃষক তো আগেও এই একই কথা অনেকবার বলেছে কিন্তু প্রত্যেকবারে কেউ ফসল কাটার জন্য আসেনি। মা, তুমি কিভাবে নিশ্চিন্ত হয়ে বলছো কৃষক কাল ফসল কাটার জন্য আসবে? মা বলল, প্রথমবার কৃষক ফসল কাটার জন্য নিজের পুত্রের উপর নির্ভরশীল ছিল, দ্বিতীয়বার কৃষক ফসল কাটার জন্য মজুরের উপর নির্ভরশীল ছিল। প্রিয় বন্ধুরা, যখন আপনি আপনার কাজের জন্য অপর ব্যক্তির উপর নির্ভরশীল থাকবেন, আপনার কাজ কখনো সম্পূর্ণ হবে না। কিন্তু তৃতীয়বার যেহেতু তিনি নিজে ফসল কাটবে বলে স্থির করেছেন, কাল এই জন্য কৃষক অবশ্যই আসবেন। এতদিন অতিবাহিত হওয়ার ফলে চড়ুইয়ের বাচ্চারা উড়তে সক্ষম হয়ে গিয়েছিল। তারা সবাই সেখান থেকে উড়ে গেল এবং অন্য জায়গায় নিজেদের বাসা বানিয়ে নিয়েছিল। পরের দিন কৃষক জমিতে এলো এবং ফসল কাটার কাজ শুরু করে দিল। বন্ধুরা, যে মানুষ সর্বদা অপরের উপর নির্ভরশীল থাকে তার কাজ কখনো সম্পূর্ণ হয় না। বাস্তবে সে একজন অলস মানুষ। এরকম মানুষ সমাজে তিরস্কৃত হয়। এই কথার অর্থ এই নয় যে আমাদের অপরের সহায়তার প্রয়োজন নেই। অপরের সহায়তা নেওয়া কোনো খারাপ কাজ নয়, কিন্তু অপরের উপর নির্ভর থাকা এটাই খারাপ। যদি আপনি আপনার কাজ ঠিকভাবে নিষ্ঠা সহকারে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করতে চান, তাহলে আপনার উচিত নিজের কাজ স্বয়ং নিজে করার। নিজের কাজ নিজেই করার অভ্যাস মানুষকে স্বাভিমানী করে তোলে এবং এক স্বাভিমানী ব্যক্তির সম্মান পুরো সমাজ করে। আপনাকে সকারাত্মকভাবে গড়ে তোলার জন্য আমার এই ভিডিওটিকে লাইক করুন,